শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে ভার্ব নিয়ে আলোচনা করব। কারণ ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ভার্ব ছাড়া আসলে কোনো বাক্য তৈরি হয় না। আচ্ছা, সেই ভার্ব নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো, আমি আজকে আলোচনার যে বিষয়টা দিয়েছি হচ্ছে হোয়াটস আ ভার্ব, আসলে একটা ভার্ব কি, একটা ভার্ব আসলে কি। আচ্ছা দেখো, আমি চারটি লাইন লিখেছি। দেখো, 1 নম্বর আছে ভার্ব মানে করা। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে করা। 2 দিয়েছি ভার্ব মানে পড়া। ভার্ব মানে কি? পড়া। রিড দিয়েছি। ভার্ব মানে হাঁটা, ওয়াক দিয়েছি। ভার্ব মানে খাওয়া, ইট দিয়েছি। অর্থাৎ ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের সকল কাজ বা অ্যাকশনকে আমরা ভার্ব বলি। কি? আবার দেখো, ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে ভার্ব মানে করা, ভার্ব মানে পড়া, ভার্ব মানে হাঁটা, ভার্ব মানে খাওয়া। অর্থাৎ ভোর থেকে গভীর রাত পর্যন্ত সকল কাজ বা অ্যাকশনকে আমরা ভার্ব বলি। আচ্ছা দেখো, আরেকবার বলে দিচ্ছি, ভার্ব আসলে কি, একটা সেন্টেন্সে ভার্ব আসলে কি, কিভাবে বুঝবো এটা ভার্ব, ভার্বের কাজ কি। দেখো, এখন ভার্ব মানে কি? করা, কোনো কিছু করাই হচ্ছে ভার্ব। ভার্ব মানে পড়া, কোনো কিছু পড়াই হচ্ছে ভার্ব। ভার্ব মানে হাঁটা, হাঁটা হচ্ছে কি? এটা ভার্ব। ভার্ব মানে খাওয়া, ইট দিয়েছি। অর্থাৎ ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের সকল কাজ বা অ্যাকশনকে আমরা ভার্ব বলি। আচ্ছা, আজকে আমি তোমাদের ভার্ব কি আলোচনা করলাম। নেক্সট আমরা পার্ট 5-এ আমরা শিখব ভার্ব কিভাবে আমরা চিনব। আমরা পার্ট 5-এ শিখবো আমরা ভার্বটা কি জান কিভাবে চিনবো। আজকে আমরা শুধু জানলাম ভার্বটা আসলে কি জিনিস, পরবর্তীতে শিখবো আমরা আসলে ভার্ব চিনবো কিভাবে। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।